রামলাল বসকি। ঘটনাটি ঘটেছে সোমবার নবগ্রাম থানার হটরগ্রামে। পরিবার সূত্রের দাবি, এটা কোনো দুর্ঘটনা নয়, তাকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনা তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস দ্বারা জনস্বার্থে প্রচারিত। মুর্শিদাবাদের নবগ্রামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। মৃতের নাম রামলাল বাসকি। ঘটনাটি ঘটেছে সোমবার নবগ্রাম থানার হরিপুর গ্রামের মাঠে। মৃত ব্যক্তির বাড়ি নবগ্রাম থানার ইটর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, রামলাল তার পোষ্য কুকুরকে নিয়ে রবিবার রাতে বেরিয়ে যায় এবং সোমবার হরিপুর মাঠে রামলাল ও তার পোষ্য কুকুরের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরিবারের অভিযোগ, রামলাল বাসকিকে কেউ খুন করে মাঠে ফেলে দিয়েছে। নবগ্রাম থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কালকে ও ঘুমাতে জল লেগে এসেছিল 4টার সময়। ঘোরার 4টা জল দেওয়া পরে ও চাবি না বাড়ি যাচ্ছিল, তখন ওই তার পড়েছিল 11,000। তার ওখানে শর্ট হয়ে মরে গেল। ওইখানে যে কুকুরটা ছিল, সেই কুকুরটা ওয়ারি ছিল। আমরা সকালে এসেছিলাম 7টায়। দুর্ঘটনা তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। মৃতের এক আত্মীয় জানায়, বিদ্যুৎ তারের থেকে মৃতদেহ অনেকটাই দূরে পড়েছিল, কেউ খুন করেছে বলে তিনি অনুমান করছেন। আমরা শুনেছি কারেন্টের শর্ট করে মারা গেছে, কিন্তু সেটা তো দেখলাম কারেন্ট তো অনেক দূরে আছে, লাইন তো এখানে কি করে আসলো অত জঙ্গলে, সেটাই আমরা তদন্ত করে জানা যাবে যে কি এটা মান্ডার নাকি। আমরা তদন্ত করার জন্য পুলিশকে বলবো যে ভালোভাবে ইনভেস্টিগেশন করেন। মাউন্ট লিটেরাজি স্কুল এখন জঙ্গিপুরে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরা জি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন